হাই ওয়ান ওয়েলকাম টু আর ইউটিউব জেনারেল স্টাডিজ ফ গভর্নমেন্ট জব তোমাদের যে প্রিভিয়াস ইয়ার গ্রুপ ডি এর ম্যাথ ক্লাস হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার এইটি সেভেন যেখানে আমরা আঠাশে নভেম্বর টু থাউজেন্ড এইটিনের সেকেন্ড শিফটের বাকি অঙ্কগুলি নিয়ে আলোচনা করব এর আগে তোমরা অনেক ক্লাস পেয়ে গেছো এবং আগের ক্লাসে এরই ফার্স্ট এই শিফটেরই তোমাদের আগের প্রথম তেরোটি অঙ্ক পেয়েছ যা যারা এখনও সেই ভিডিওগুলি এখনই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখানে ভিডিওগুলিকে দেখে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর गवर्नमेंट জবসে জয়েন হও নি বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেখানে তোমরা জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও रिलेटेड ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে দেখো কালকে আট নম্বর একটা কোয়েশ্চেন ছিল যেখানে এই অঙ্কটা ছিল যে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণবন পূর্ণ সংখ্যা এক্স কত যাতে √2880 টু এইট এইট জিরো বাই এক্স হওয়ায় একটি পূর্ণ সংখ্যা সেখানে আমি কুড়ি করে দিয়েছিলাম কারণ ওখানে সরি এখানে আমি কুড়ি হয়ে করেছিলাম যেখানে আমরা জাস্ট হিসাবে ক্যালকুলেশন করেছিলাম কিন্তু এখানে হবে না ক্ষুদ্রতম যেহেতু তো পাঁচ দিয়ে ভাগ করলে আমাদের চলে আসবে পাঁচ যদি হয় এক্স এর ভ্যালুটা তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে তুমি পাবে পাঁচশো ছিয়াত্তর যার বর্গমূল হচ্ছে চব্বিশ ঠিক আছে তো এটা পাঁচ আনসার হবে ক্ষুদ্রতম যেহেতু অপশন নাম্বার বি হবে এটার সঠিক উত্তর আগে ক্লাস যারা করেছে তারা বুঝতে পারছো আশা করি নেক্সট রয়েছে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা এক্স কত যাতে আন্ডার রুট থ্রি এইট ফোর একটি পূর্ণ সংখ্যা তাহলে কি করবে তোমরা এরকম অঙ্ক যদি দেওয়া থাকে অর্থাৎ মান কত তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা হবে তাহলে আমাকে যা দেওয়া আছে সেটার বর্গমূল করবো ঠিক আছে যেভাবে আমরা বর্গমূল করি প্রথম দুটো ছয় দিয়ে যাবে ছয় ছয় ছত্রিশ টু এখানে নামবে ফোর আর এক্স কারণ আমরা জানি দুটো করে নামে ছয় ডবল এখানে চলে যাচ্ছে বারো তাহলে বারোকে যদি দেখো মিনিমাম দুই দিয়ে করি দুই কে দুই দিয়ে তাহলে কথা আসছে টু ফোর তাই না টু যদি আসতে হয় তাহলে এখানে এক্সের জায়গায় যদি চার থাকতো তাহলে দেখো মিলে যেত তাহলে এক্সের ভ্যালু হবে ফোর তাহলে এটা একটা পূর্ণবর্ণ সংখ্যা হতো অপশান নাম্বার সি হচ্ছে এটা সঠিক উত্তর নেক্সট রয়েছে একটি সলিড ডান সার্কুলার সিলিন্ডারের ব্যাসার্ধ দশ শতাংশ বৃদ্ধি করা হয় এবং তার উচ্চতা দশ শতাংশ কমানো হয় তার আয়তন আয়তনে কত শতাংশ পরিবর্তন হবে তো সিলিন্ডারের আয়তনের ফর্মুলা কি সিলিন্ডারের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ তাই তো আমরা জানি আয়তন বা ভলিউম যেটাকে আমরা ভি লিখি সেটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ঠিক আছে যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ আর এইচ হচ্ছে হাইট এবার কি বলেছে তো ধরে নাও সেখানে ব্যাসার্ধ আরই ছিল আর হাইট এইচ ছিল এবার নেক্সট কি করা হয়েছে তার টেন শতাংশ বৃদ্ধি হয়েছে ব্যাসার্ধের ব্যাসার্ধে যদি টেন শতাংশ বৃদ্ধি পায় তাহলে টেন পার্সেন্ট বৃদ্ধির পর ব্যাসাধ্য কত হবে আর ইন্টু ওয়ান ওয়ান টেন বাই হান্ড্রেড তাই না তাহলে এখানে জিরো জিরো মানে হচ্ছে ইলেভেন বাই টেন ইন্টু আর বা ইলেভেন আর বাই টেন যা খুশি করতে পারো আর টেন পার্সেন্ট হ্রাসের পর হাইট কত হবে এইচ এটা আর ছিল এখানে এইচ কত হবে টেন পার্সেন্ট হ্রাসের পর সেটা হবে এইচ ইন্টু নাইনটি বাই হান্ড্রেড বা নাইন বাই টেন এইচ তখন তার এরিয়া সরি তার আয়তন কত হবে তখন তার আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ ঠিক যেরকম আমরা করলাম তার আয়তন হবে পাই ইলেভেন আর বাই টেন ইন্টু ইলেভেন আর বাই টেন ইনটু এইচ হচ্ছে নাইন এইচ বাই এটা এখানে আর আর এইচ পাই এগুলোকে আলাদা করে নাও তাহলে আমি পাচ্ছি দেখো পাই আর স্কোয়ার এইচ ইন্টু এগারো এগারো ইন্টু নয় এগারো এগারো একশো একুশ একশো একুশকে নয় দিয়ে গুণ করে পাবো এক হাজার উননব্বই বাই হাজার এটা প্রথমে ছিল কত এটা তাহলে পার্সেন্টেজ এটা ছিল হান্ড্রেড পার্সেন্ট এখানে বেড়েছে বেড়ে হয়েছে এটা তাহলে এটা কত পার্সেন্ট সেটা আমি বার করে নিতে পারবো তাহলে সেটা বার করার জন্য ওপরেরটা থেকে মানে বড়োটার থেকে পাই আর স্কোয়ার এইচ ইন্টু ওয়ান জিরো এইট নাইন বাই থাউজেন্ড এইচ ইন্টু হান্ড্রেড করলে আমাদের পার্সেন্টেজ টোটাল যেটা হয়েছে নেক্সট সেটা পেয়ে যাব। এখানে দেখো আলাদা করার মানে হচ্ছে আমি এখানে একবারে এটাকে এবং যেখান থেকে আমি কি করতে পারবো এখানেও একটা শূন্য শূন্য কেটে যেতে পারবে সরি দুটো শূন্য কাটবে এবং তাহলে কি আসবে এখানে ওয়ান জিরো এইট নাইন বাই বা ওয়ান জিরো এইট পয়েন্ট নাইন পার্সেন্ট তাহলে চেঞ্জ হয়ে বেড়েছে কত একশো থেকে হয়ে গেছে একশো আট দশমিক নয় তাহলে কত শতাংশ বেড়েছে এখান থেকে একশো বাদ দিয়ে দাও মুখোমুখি করতে পারবে যেটা হচ্ছে এইট পয়েন্ট অপশন নাম্বার বি তে রয়েছে সরি ডি নয় বি তে নেক্সট রয়েছে একটি সমকোণী ত্রিভুজে যদি কোন এ সূক্ষ্মকোণ হয় ও টেন এ ইকুয়ার টু ফাইভ বাই টুয়েলভ হয়ে থাকে তাহলে কস এ এর ভ্যালু কত হবে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম যার এটা হচ্ছে ধরো এ কোন যেটা হচ্ছে সুক্ষ্ম তাহলে টেন এ ইকুয়াল টু পাঁচ বাই বারো দিয়েছে টেন থিটা ইকুয়াল টু কি হয় লম্ব বাই ভূমি তাহলে লম্ব হচ্ছে পাঁচ আমি কোন ধরবো লম্ব হচ্ছে পাঁচ ভূমি হচ্ছে বারো মানে লিখে দাও এখানে লম্ব হচ্ছে পাঁচ ভূমি হচ্ছে বারো আমাকে বার করতে কি বলেছে কস এ কি হবে ভূমি বাই কি অতিভুজ ভূমি বাই অতিভুজ ভূমি আমি জানি বারো তো আমি জানি না অতিভুজ বার করবো অতিভুজ কি হবে পিঠাগ্রসের সূত্র সেই ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার বা লম্ব আন্ডার রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এটা আসবে বারো স্কোয়ার প্লাস পাঁচের স্কোয়ার মানে হচ্ছে ওয়ান ফোরটি ফোর প্লাস টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু ওয়ান সিক্সটি নাইন আন্ডার রুট মানে হচ্ছে থার্টিন তাহলে অতিভুজ পেয়ে গেছি তেরো তাহলে এখানে বসে যাবে তাহলে অপশন নাম্বার রয়েছে জানুয়ারিতে একজন ব্যক্তি গড়ে প্রায় একশো পঞ্চাশ গ্রাম ওজনের তিনটি ঝাঁকের প্যাকেজ এবং ফেব্রুয়ারি মাসে গড়ে প্রায় আড়াইশো গ্রাম ওজনের পাঁচটি ঝাঁকের প্যাকেজ প্রাপ্ত করেন তাহলে উভয় মাসে সব প্যাকেজের গড় ওজন কত হবে প্রথম মাসে কি ছিল দেড়শো গ্রামের তিনটে পরের মাসে কি ছিল আড়াইশো গ্রামের পাঁচটা মোট ছিল তিনটে আর এদিকে পাঁচটা মানে হচ্ছে আটটা এটা হচ্ছে আমাদের এভারেজ তার উপরে পাচ্ছি চারশো পঞ্চাশ নিজেদের পাচ্ছি বারোশো পঞ্চাশ বাই আট যোগ করলে পাচ্ছি সতেরোশো বাই আট ভাগ করে দুই এক দুই দুশো বারো দশমিক পাঁচ গ্রামে রয়েছে তার মান কত স্থানীয় মান আর প্রকৃত মান সম্পর্কে তোমাদের নিষেধ ধারণা আছে কারণ অনেক ছোটবেলার অঙ্ক এগুলো স্থানীয় মান কি কোন একটা সংখ্যার বেসিসে সেই সংখ্যাতে সেই অঙ্কটি যা মান রিপ্রেজেন্ট করে সেটাকে বলা হয় তার স্থানীয় মান তার আদতে সেই সংখ্যাটার ভ্যালু যত সেটা হচ্ছে তার প্রকৃত মান ঠিক আছে যেমন আমি যদি এখানে পাঁচশো লিখি তাহলে এখানে এক একের প্রকৃত মান হচ্ছে একই কারণ এক বলতে আমরা বুঝতে পারি কি একটা একটি সংখ্যা যার ভ্যালু হচ্ছে ওয়ান ওয়ান ইউসের সংখ্যা আর এ স্থানীয় মান অর্থাৎ এই সংখ্যাতে অর্থাৎ পাঁচশো বারোতে এই ওয়ান কি রিপ্রেজেন্ট করছে এটা কত ঘরে আছে দেখো দশকের ঘরে আছে মানে সে দশ রিপ্রেজেন্ট করছে তাহলে এটা হচ্ছে তার স্থানীয় মান আশা করছি তোমরা প্রত্যেকে জানো এটা তাহলে এখানে আমাকে কি বলতে বলেছে তিনের স্থানীয় মান তিন কোথায় আছে দেখো দশমিকের পর চার নাম্বার ঘরে তাই না তার মানে কি হবে তিন বাই একের পিঠে চারটে শূন্য আসবে কারণ আমরা জানি যে একক দশক শতক তো প্রত্যেকে জানো দশমিকের পরে পরের নিশ্চয়ই জেনে থাকবে দশম দশাংশ শতাংশ সহস্রাংশ এরকম করে তাহলে আমরা কি জানি দশমিকের যতগুলি ঘর পরে সে অবস্থান করবে তার নিচে একের পর ততগুলো শূন্য বসবে তাহলে এখানে তিন রয়েছে তিন রয়েছে দশমিকের চার নাম্বার ঘরে তাহলে তার নিচে একের পিঠে চারটে শূন্য বসবে অপশন নাম্বার বি হচ্ছে এটার সঠিক উত্তর রয়েছে গত সাত কার্য দিবসে ভালো করে অঙ্কটা পড়বে ঠিক আছে অঙ্কটা গোলানোর সমস্যা মানে চান্স প্রচুর কি বলছে গত সাত কার্য দিবসে ছয়টিতে আসবাবপত্রের দোকানে বিক্রি হওয়া সোফার সংখ্যা হচ্ছে আঠারো নয় চব্বিশ ছয় একুশ এবং বারো সাত দিনের প্রতিদিনে বিক্রি হওয়া সোফার সংখ্যা প্রতিদিন বিক্রি হওয়া সোফা সংখ্যার মধ্যমার সাথে সমান তাহলে প্রদত্ত বিকল্পগুলি থেকে নির্ণয় করো সপ্তম ব্যবসার দিনটিতে বিক্রয় হওয়া সোফার সংখ্যা কত ছিল ঠিক আছে মানে কি বলতে চেয়েছে যে এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে সাত দিনের মধ্যে ছ দিনের বিক্রি হওয়া জিনিসের পরিমাণ সোফা বিক্রি হয়েছে সোম থেকে শনি রবি পর্যন্ত আমাদের প্রথম ছ দিনে দিয়ে দিয়েছে যেটা হচ্ছে আঠেরো নয় চব্বিশ ছয় একুশ আর বারো এবার বলছে সাত নাম্বার দিনেও যেটা বিক্রি হচ্ছে সেইটা ধরে তাদের যে এভারেজ হচ্ছে সেই এভারেজটা হচ্ছে এই সংখ্যামালার মধ্যমার সাথে সমান ঠিক আছে তাহলে আমি এটাকে মধ্যমার কথা যেহেতু বলেছে তাহলে আমি ছোট থেকে বড় বা বড় থেকে ছোট যে কোনোভাবে সাজিয়ে নিই তাহলে পাচ্ছি ছয় নয় বারো তারপর পাচ্ছি আঠারো তারপর একুশ তারপর চব্বিশ এবার আমি তো জানি না সপ্তম দিতে কোন আছে সে এখানে তার পজিশনটা কোথায় তো আমি ধরে নাও সেই দিনে এক্স টি সোফা সে বসিয়েছিল বা বিক্রি করেছিল সরি তাহলে এদের যোগ ফল কত হচ্ছে এই সবগুলোকে যদি আমি যোগ করে নিই ছয় নয় বারো আঠারো একুশ এবং চব্বিশ এই সবগুলোকে যোগ করলে তুমি পাচ্ছ একশো পঁয়ত্রিশ তাহলে সাত দিনের মোট হচ্ছে কত একশো পঁয়ত্রিশ প্লাস এক্স তাদের এভারেজ কত হবে সেভেন এবার এখানে দেখো তিনটে তিনটে ছটা সংখ্যা রয়েছে অর্থাৎ এদিক থেকে এদিক থেকে যদি কাটতে কাটতে যায় তাহলে এখানে যেটা সংখ্যা বসবে সেটা হতে পারে বারো আর আঠারো মাঝে কিছু বা অন্য কিছু হতে পারে অর্থাৎ বারোটাও হতে পারে আঠারোটাও হতে পারে বা এখানে এক্সটাও এখানে সে বসতে পারে ওকে তাহলে এখানে এবার তুমি এক্স এর জায়গাতে এখানে যে অপশনস গুলো দিয়েছে সেটার সাথে ম্যাচ করে দেখো যে সপ্তম নাম্বার দিনে যদি এক্স হয়ে থাকে তাহলে এখানে তুমি আঠারোটা যদি বসাও তাহলে পঁয়ত্রিশ আর আঠেরোতে কত হচ্ছে তেরো তিন তিপান্ন তো একশো তিপান্ন বাই সাত কাটছে নাকি দেখো সাত দুই চোদ্দ সাত একে সাত যাচ্ছে না দশমিক চলে আসছে তাই তো তাহলে আমাদের একুশ এখানে তো একুশ মধ্যমা হওয়ার কোনো চান্স আছে কি যদি এক্স এখানেও বসে তাতেও দেখো চান্স নেই কিন্তু এখানে চান্স আছে বারোর আঠেরোর আর এক্স যদি এখানে আসে বসে তো তাই না এবার তুমি এক্সের জায়গায় পনেরোকে কে পুট করো এক্সের এর জায়গায় পনেরোকে কে যদি পুট করো তাহলে দেখো এখানে কত আসছে 135 আর 15 তে সরি সরি এটা যোগগুলো গুলো দেখো যোগটা আমি ভুল করেছি মনে হচ্ছে 6 9 12 18 আর 21 এই যোগগুলো গুলো যোগফল হচ্ছে 90 আসবে 90 plus x by 7 তাহলে এখানে যদি তুমি 18 ধরতে তাহলে হয়ে যেত 108 by 7 যেটা যদি ভাগ করতে তাহলে দেখো সাত দুয়ে সাত একে সাত আসতো তিন সাত পাঁচ এখানে দশমিক চলে আসতো পনেরো দশমিক সামথিং আসতো তাহলে এটা নিশ্চয়ই হবে না এবার এখানে যদি পনেরো বসাও তুমি তাহলে পনেরো বসিয়ে দেখো এখানে কথা পাচ্ছ একশো পাঁচ যেখানে সাত দিয়ে ভাগ করলে সাত পনেরো একশো পাঁচ দেখো এখানে যা বসাচ্ছ তুমি সেটাই আসছে আবার এভারেজও সেটাই এসছে আবার পনেরো যদি হয় তা বসবে দেখো এখানে বারো আর আঠেরোর মাঝখানে তাহলে সেটা মধ্যমাও সেটাই থাকবে এটা অপশন টেস্ট করে খুব সহজেই বলতে পারো বুঝে যাবে আমার প্রথমে যোগটা একটু ভুলে গেলো বলে তোমাদের একটু ভুলিয়ে যেতে পারে ঠিক আছে তাহলে এখানে দেখো আর একবার লিখে দিচ্ছি ছয় নয় বারো ঠিক আছে তারপর আছে আঠারো তারপর আছে একুশ তারপর আছে চব্বিশ তাই তো এইগুলো তাহলে এক্স এর ভ্যালু এখানে যদি পনেরো তুমি আঠেরো অপশন টেস্ট করে করে করতে পারো এইগুলোর যোগ ফল হচ্ছে নাইনটি সপ্তম দিনে রয়েছে এক্স ধরো তাহলে ওয়াই সেভেন ইকুয়াল টু হচ্ছে মধ্যমা যা এখানেও আমার এভারেজও তাই সেরকম আসবে তাহলে আমাকে সেটা বসাতে হবে এমন কি মধ্যমা হতে পারে যেটা এখানে যদি যেটা হবে মধ্যমা যেটা হবে আমার এখানে ভ্যালু সেটা আসবে তুমি যদি এখানে বারো বসাও তাহলে একশো ম্যাচ করবে না বা কাটবে না ভ্যালু আসবে ঠিক আছে কারণ মধ্যমা যেহেতু সাথে সমান তাই দশমিকের তো হতে পারে না মানে এবার তুমি ছয় বসাও ছয় তো হওয়ার কোনো স্কোপ নেই ছয় তো হওয়ার কোনো স্কোপ নেই কারণ ছয় প্রথমেই আছে তো মধ্যমা হওয়ার কোনো জায়গাতেই থাকছে না ছয় যদি যোগ করো ছিয়ানব্বই হবে ছিয়ানব্বই সাত দিয়ে বিভাজন হয় একমাত্র পনেরোই রয়েছে যেটা দেখো তুমি যোগ করলে একশো পাঁচ পাবে সাত দিয়ে ভাগ করলে পনেরো পাচ্ছ যেখানে এভারেজও পনেরো পাচ্ছ এবং সেই পনেরোটার অবস্থানও দেখো ঠিক এখানেই হবে এবং সেই ক্ষেত্রে এইদিকের তিনটে তিনটে কেটে পনেরোই থাকবে তাহলে আমাদের সপ্তম দিনটিতে বিক্রি হওয়ার সোফার সংখ্যা হচ্ছে পনেরোটি অপশন নাম্বার বি হচ্ছে এটার সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে একজন দোকানদার এগারোশো টাকা দিয়ে একটি ফুলদানি কেনে এবং উনিশ শতাংশ ক্ষতিতে সেটি বিক্রি করে ফুলদানিটি সে কত দামে বিক্রি করে উনিশ শতাংশ ক্ষতিতে বিক্রি করার কথার অর্থ হচ্ছে একশো টাকার জিনিসটাকে আমি একশো থেকে উনিশ টাকায় ছাড় দিয়ে বিক্রি করে দিচ্ছি মানে একাশি টাকায় বিক্রি করছি বা একাশি পার্সেন্টে বিক্রি করছি তাহলে এইটটি ওয়ান পার্সেন্ট যদি হয় এগারোশো টাকা সরি এগারোশো টাকায় যদি বিক্রি করি আমি তাহলে এগারোশো টাকাটা তো একশো শতাংশ তাহলে আমার এর এইটটি ওয়ান পার্সেন্ট কত সেটা আমাকে বার করতে হবে যেটা হবে এগারোশো ইন্টু এইটটি ওয়ান বাই হান্ড্রেড দুটো শূন্য কেটে দাও এইটটি ওয়ান ইন্টু ইলেভেন মানে চারটে নয় মানে আট নয় এক তাহলে আটশো একানব্বই টাকা সে বিক্রি করেছিল আটশো একানব্বই টাকায় অপশন নাম্বার বিতে রয়েছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক রয়েছে প্রদত্ত ভেন চিত্রটিতে আশি জন কলেজ ছাত্রদের একটি দলের খেলার পছন্দকে চিত্রিত করা তিনটি খেলা আছে ব্যাডমিন্টন বাস্কেটবল এবং টেনিস কতজন ছাত্র একাধিক খেল খেলা খেলতে পছন্দ করে নিয়ে এখানে দেখো কেবলমাত্র কয়েকটা মান দিয়ে দিয়েছে তাই না বেশি কিছু দেয়নি এতে এগুলো কি ইন্ডিকেট করছে এই তেরোটি কেবলমাত্র তেরো জন কিন্তু শুধু ব্যাডমিন্টনই খেলে এখানে বারো জন কেবলমাত্র বাস্কেটবল খেলে আর দশ জন কেবলমাত্র টেনিসই খেলে তাহলে বাকি যে পাবলিকগুলো রয়েছে তারা নিশ্চয়ই একাধিক খেলা খেলে অর্থাৎ এটাও খেলে সেটাও খেলে এরকম হয়তো তিনটেও খেলতে পারে তাই না তাহলে কি হবে আমাকে আশি থেকে এদের যোগফল বিয়োগ করে দিলেই আমি সেই সংখ্যাটা পেয়ে যাবো যারা একাধিক খেলার সাথে যুক্ত যেটা রয়েছে তেরো প্লাস বারো প্লাস দশ মানে দশে পঁয়ত্রিশ মানে আশি মাইনাস পঁয়ত্রিশ মানে হচ্ছে পঁয়তাল্লিশ জন তাহলে অপশান নাম্বার সিতে রয়েছে একটি সঠিক উত্তর নেক্সট অঙ্ক এগারোই অক্টোবর দু হাজার আঠেরো বৃহস্পতিবার হলে তেইশে ফেব্রুয়ারি দু হাজার উনিশ বার পড়বে ঠিক আছে তাহলে তেইশে ফেব্রুয়ারি অব্দি যাচ্ছে ফেব্রুয়ারি মাস পেরোচ্ছে না যেহেতু তাই এখানে লিপিয়ার নয় কি বটে সেসব ভাবার কোনো চিন্তাই নেই যদি দু লিপ নয় তাহলে আমাকে কি করতে হবে দু সরি এগারোই অক্টোবর থেকে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত দিন সংখ্যা কত সেটা বার করতে হবে এগারোই অক্টোবর মাস একত্রিশে হয় তার মানে এগারো থেকে একত্রিশ কুড়ি দিন নভেম্বর তিরিশ দিন ডিসেম্বর একত্রিশ দিন পরের জানুয়ারি একত্রিশ দিন আর ফেব্রুয়ারি তেইশ তারিখ পর্যন্ত তাই তো হয় তোমাকে এখানে তেইশ ধরতে হবে যদি এদিকে বাইশ ধরো তাহলে তোমাকে এখানে একুশ ধরতে হবে কারণ এগারো থেকে একত্রিশ যদি এগারো থেকে ধরো তাহলে একুশ দিন আসবে ঠিক আছে দুটোর মধ্যে যে কোনো এক জায়গাতে তোমাকে নিতে হবে এবার যদি যোগ করি এগুলোকে তুমি যোগ করে নাও কুড়ি ত্রিশ পঞ্চাশ পঞ্চাশ আর বাষট্টি একশো বারো আর এখানে তেইশ পাঁচ তিন দেখো এইখানে যোগ করেছিলাম যেটা আমি ওখানে বসিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখানে কি হচ্ছে একশো পঁয়ত্রিশ দিন সেই একশো পঁয়ত্রিশ দিনের মধ্যে এবার অর্ডে বার করতে হবে অর্ডে আমরা কি করে বার করি একশো পঁয়ত্রিশকে সাত দিয়ে ভাগ করি সাত একে সাত ছয় পাঁচ সাত নয় তেষট্টি দুই তাহলে দুটি অর্ডে আসছে মানে কি হবে বৃহস্পতিবার যদি থেকে থাকে তাহলে বৃহস্পতির সাথে দিন যোগ হয়ে যাবে মানে শুক্র শনিবার হয়ে যাবে অপশন নাম্বার সি হচ্ছে এটার সঠিক উত্তর নেক্সট অঙ্ক একটি ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল চল্লিশ দশমিক পাঁচ ছয় বর্গ সেন্টিমিটার তার আয়তনের মাপ কত দুই দশমিক স্থান পর্যন্ত ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি ঘনকের একটি তলের ক্ষেত্রফল হচ্ছে স্কোয়ার কটি তল আছে ছটি মানে সিক্স স্কোয়ার যেটা হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল যেটা আমাকে দিয়ে দিয়েছে চল্লিশ দশমিক পাঁচ ছয় তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু কত হবে চল্লিশ দশমিক পাঁচ ছয় বাই ছয় ছয় দিয়ে ভাগ করো ছয় ছয় ছত্রিশ চার নামছে দশমিক চলে যাবে পাঁচ ছয় সাতে বিয়াল্লিশ তিন ছয় তাহলে সিক্স পয়েন্ট সেভেন সিক্স তাহলে এ স্কোয়ার টু সিক্স পয়েন্ট হলে এ টু হচ্ছে ছাব্বিশ তাই না তাহলে টু পয়েন্ট সিক্স এ যদি টু পয়েন্ট হয় আমাকে কি বার করতে বলেছে আয়তন আয়তনের ফর্মুলা হচ্ছে এ কিউব মানে হচ্ছে টু পয়েন্ট এর কিউবের ভ্যালু হচ্ছে এখানে যেহেতু দুই দশমিক স্থান পর্যন্ত বলেছে তাই রাউন্ড অফ করেন নিতে এখানে এসে মানে হচ্ছে ওয়ান সেভেন্টিন পয়েন্ট ফাইভ এইট সেমি কিউ অপশন নাম্বার এতে রয়েছে নেক্সট অঙ্ক সমান্তরাল রেখায় ষাট কিলোমিটার প্রতি ঘন্টা এবং পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে একে অপরের দিকে ধাবিত দুটি ট্রেন বর্তমানে আঠেরোশো মিটার দূর আছে অঙ্কটা ভালোভাবে বুঝবে এখানে একটা ট্রেন আছে এখানে একটা ট্রেন আছে তাদের মাঝখানে দূরত্ব হচ্ছে আঠারোশো মিটার ঠিক আছে এখানে এক ট্রেন দাঁড়িয়ে আছে যার দৈর্ঘ্য হচ্ছে আড়াইশো মিটার এখানে ট্রেন দাঁড়িয়ে আছে যার দৈর্ঘ্য হচ্ছে দুশো মিটার এবং তাদের মাঝখানে দূরত্ব হচ্ছে আট মিটার এবং ঠিক আছে এ যাচ্ছে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এ আসছে পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এ এদিকে এ এদিকে ঠিক আছে সবার ফার্স্টে কি করতে হবে একে অপরের দিকে যখন দেখো দেখা হবে মানে ধরো এখানে যদি দেখা হয়ে থাকে তাহলে এই ট্রেনটা এখানে আসবে এই ট্রেনটা এখানে আসবে মানে তাদের দ্বারা অতিক্রান্ত যে পথ সেটা কত হবে আঠারোশো মিটারই হবে জাস্ট মুখে মুখে যখন লাগবে তখনই তো তাদের দেখা হল তার মানে তারা আঠারোশো মিটার পথ অতিক্রম করছে এ যাচ্ছে ষাট কিলোমিটার প্রতি ঘন্টাতে এ যাচ্ছে পনেরো কিলোমিটার পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টাতে ঠিক আছে তাহলে কি করতে হবে আমাকে আপেক্ষিক বেগ বার করতে হবে এখানে আপেক্ষিক বেগ হচ্ছে কত তারা একে অপরের বিপরীতে যাচ্ছে তার মানে হচ্ছে ষাট প্লাস পঁচাত্তর হবে মানে হচ্ছে একশো পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবার এটাকে আমার এখানে যেহেতু সেকেন্ডে হিসাব আছে তাই এটাকে মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করতে হবে তার জন্য কি করতে হবে একশো পঁয়ত্রিশ ইন্টু পাঁচ বাই আঠারো দিয়ে চলে যাবে দেখো দুই নয় একের নয় পাঁচ তাহলে আসছে মানে হচ্ছে থার্টি মিটার প্রতি সেকেন্ড তাহলে আদতে তাদের এখানে অতিক্রান্ত দূরত্বটা কত যখন তাদের দেখা হবে তখন তাদের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আঠারোশো মিটার তার সাঁত্রিশ দশমিক পাঁচ মিটার প্রতি সেকেন্ডে আঠারোশো মিটার যেতে সময় কত লাগবে আঠারোশো বাই থার্টি সেভেন পয়েন্ট ফাইভ এখান থেকে পাবে ফর্টি এইট সেকেন্ড ঠিক আছে তাহলে যেটা নাম্বার অপশানে নেই এই অঙ্কটা ভুল আছে ঠিক আছে অপশান নেই ঠিকঠাক আটচল্লিশ সেকেন্ড ওকে তাই তাদের প্রথম দেখা হবে আটচল্লিশ সেকেন্ড পর নেক্সট আছে কি যে তারা একে অপরকে পেরোতে কত সময় নেবে একে অপরকে পেরোতে সময় নিতে গেলে কি করতে হয় তারা নিজেদের দৈর্ঘ্যগুলি অতিক্রম করবে এ এর দৈর্ঘ্য প্লাস এ এর দৈর্ঘ্য মানে হচ্ছে কত দুটোর জন্য দৈর্ঘ্য হচ্ছে দুশো প্লাস আড়াইশো মানে হচ্ছে চারশো পঞ্চাশ মিটার গতিব্যাক্ত এই অপেক্ষী কি থাকবে মানে হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ চারশো পঞ্চাশে দেখো আঠেরো চার ভাগের এক ভাগ মানে এটা যেখানে যেটা বেরিয়েছিল আটচল্লিশ তার চার ভাগের এক ভাগ মানে হচ্ছে বারো সেকেন্ড তাহলে তাদের একে অপরকে পেরোতে সময় লাগবে বারো সেকেন্ড আর তাদের প্রথম দেখা হবে আটচল্লিশ সেকেন্ড পর এখানে কোন অপশন নেই অপশন হবে 48 এন্ড 12 नेक्स्ट অংক কি রয়েছে দেখো একটি গোলাক গোলকের ব্যাসার্ধ একটি সিলিন্ডারের ভিতরে তলের ব্যাসার্ধের তিন গুণের সমান সিলিন্ডারের উচ্চতা তার তলের ব্যাসার্ধের তিন গুণ যদি সিলিন্ডারের মোট পৃষ্ঠভূমির মান গোলকের আয়তনের দ্বিগুণ হয় তাহলে সিলিন্ডারের উচ্চতা কত ঠিক আছে এখানে কি করতে বলেছে সিলিন্ডারের ভিতরের তলের ব্যাসার্ধের তিন গুণ কি গোলকটির ব্যাসার্ধ তাহলে সিলিন্ডারের ব্যাসার্ধটাই ধরে নিই আমি যেটা রয়েছে নাও এক্স বা আর যা খুশি ধরেন আর ই ধরিয়ে এক্স ধর না আর তাহলে গোলকের ব্যাসার্ধ হচ্ছে তার তিন গুণ মানে গোলক এর ব্যাসাধ্য হচ্ছে থ্রি আর আর কি বলেছে সিলিন্ডারের উচ্চতা হচ্ছে তার ব্যাসার্ধের দেড় গুণ তাহলে সিলিন্ডারের শুধু সিলি লিখি উচ্চতা হচ্ছে তার দেড় গুণ মানে আর ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ বা থ্রি বাই টু মানে হচ্ছে থ্রি আর বাই টু ওকে এই কটা আমি পেয়ে গেলাম এবার কি বলেছে যদি সিলিন্ডারের মোট পৃষ্ঠভূমির মান গোলকের আয়তনের দ্বিগুণ হয় তাহলে সিলিন্ডারের পৃষ্ঠভূমির ফর্মুলা কী সিলিন্ডারের পৃষ্ঠভূমির ফর্মুলা হচ্ছে টু বাই আর ইন্টু আর সরি বড় হতে আর প্লাস এইচ ঠিক আছে এইটা সমান গোলকের আয়তনের দ্বিগুণ গোলকের আয়তনের সূত্র কি ফোর বাই থ্রি আর কিউব পাই আর এর ডবল বলেছে মানে প্রথমে দেখো ভ্যালু পরে পুট করবে টু পাই এখানেও টু এখানে পাই এই দুটোকে কেটে দাও প্রথমেই কেটে দাও বাদ চলে গেল তাহলে এখানে পড়ে থাকছে আর ইন্টু আর প্লাস এইচ সমান এখানে ফোর বাই থ্রি ইন্টু আর কিউব এবার এটা হচ্ছে কি গোলকের যেটা রয়েছে থ্রি আর আর এটা হচ্ছে সিলিন্ডারের যেটা রয়েছে আরই তাহলে এখানে আর এইচ যেটা রয়েছে থ্রি বাই থ্রি আর বাই টু তাই তো তাহলে এখান থেকে সেটা পুট করে দাও তাহলে আর ইন্টু আর প্লাস থ্রি আর বাই টু সমান ফোর বাই থ্রি ইন্টু থ্রি আর এর কিউব এখান থেকে যোগ করলে আমি পাচ্ছি ফাইভ আর বাই টু মানে হচ্ছে আর দিয়ে গুণ করলে পেয়ে যাবো ফাইভ আর স্কোয়ার বাই টু সমান এখানটা পাচ্ছি ফোর বাই থ্রি ইন্টু সাতাশ আর কিউ এখানে তিন দিয়ে এটা কাটবে নয় তাহলে চার নয় ছত্রিশ কিউ তাহলে পাচ্ছি আমি ফাইভ আর স্কোয়ার ইকুয়াল টু সেভেন্টি টু আর কিউব এখানে আর স্কোয়ারের সাথে আর কিউব কেটে এখানে একটা আর পরে থাকবে বা আর ইকুয়াল টু ফাইভ বাই সেভেন্টি টু এটা আমি পেয়ে গেলাম আর ইকুয়াল টু এবার আমাকে কী বার করতে বলেছে উচ্চতা উচ্চতা হচ্ছে কত এর দেড় গুণ বলেছে মানে ফাইভ বাই সেভেন্টি টু ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ বা থ্রি বাই টু তিন দিয়ে এটা কাটবে দেখো চব্বিশ আসবে ফাইভ বাই ফর্টি এইট যেটাও অপশানে নেই ঠিক আছে এটা টাইপিং মিস্টেক কিনে বুঝতে পারবো না এটা চার্জ হয়ে যায় আর কি তাহলে আসবে সেমি বাই ইউনিট ইউনিট যেটা সরি একক তো এই ছিল তোমাদের পঁচিশটি অঙ্ক আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ এবং বুঝতে পারলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং বুঝতে না পেরে থাকলে কমেন্ট করবে আর যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বেলাইকেনটিকে অল করে নেবে যাতে তোমরা ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং